বিগ নিউজ, সবার আগে সবার সাথে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় তুফানগঞ্জ পৌর এলাকায় সাপ্তাহিক শুক্রবার বন্ধ থাকবে ব্যবসায়িক প্রতিষ্ঠান। বন্ধ থাকবে এমনটাই জানানো হয়েছে তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। শনিবার বেলা 12টা নাগাদ সমিতির হল ঘরে ব্যবসায়ীদেরকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সমিতির কাছে এই বিষয়ে একটি আবেদন জানানো হয়, সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। তবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহকুমা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যেন সাপ্তাহিক শুক্রবার সমগ্র মহকুমা জুড়ে তা কার্যকর করা হয়। আমাদের পৌরপতি একটা চিঠি পাঠিয়েছে আমাদের, হ্যাঁ, সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনা করা হলো এবং সেই আলোচনায় আশা হইল যে কেউ কারো কারো রবিবারে অসুবিধা আছে, সেই জন্য সব দিক দিয়ে সার্বিক দিক দিয়ে চিন্তাভাবনা করে আমরা শুক্রবারটাই সারা মহকুমাব্যাপী যাতে এই ব্যবসাটা বন্ধ থাকে সেই জন্য আমরা পৌর প্রশাসক এবং এসডিও সাহেবকে জানাব। এছাড়াও আর কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? মানে আর করোনা পরিস্থিতির প্রাক্কালে যে আমরা দোকানে স্যানিটাইজ ব্যবহার করা এবং মাস্ক ছাড়া মাল বিক্রি করবো না আমরা, সেই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং স্যানিটাইজ করে বাজারটাকে পরিষ্কার রাখা, সেই সব বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আপনার নাম কি দেখতে রয়েছে? নিত্যেন্দ্র চন্দ্র দে, সাধারণ সম্পাদক, সুবর্ণ মাহবুব, রাজশাহী।